নমস্কার বন্ধুরা, লাইফ ক্যাপচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজও চলে এসেছি 5টা টিপস নিয়ে, যেই টিপসগুলো ফলো করলে আমাদের ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সমস্ত কাজ জলের মতো সোজা হয়ে যাবে। আর বুদ্ধি শ্রম দিয়ে কাজ করলে কিন্তু দিনের শেষে আমরা নিজেদের জন্য বেশ কিছুটা সময় বাঁচিয়ে রাখতে পারবো, আর মাসের শেষে বেশ কিছুটা অর্থও কিন্তু আমরা সঞ্চয় করে রাখতে পারবো। চলো তাহলে আজকের ভিডিও শুরু করে দিই। দেখো, এখানে নিয়ে নিয়েছি শাক। শীতকাল মানেই কিন্তু শাক সবজির সমাহার, কিন্তু এই ধরনের শাক যখনই আমাদের বাড়িতে আসে গৃহিণীদের কিন্তু মাথায় হাত পড়ে যায়। কেননা এই শাক বাঁচতে গেলে অনেকটা সময় আমাদের ব্যয় করতে হবে, আর এতটা সময় যদি আমরা একটা কাজের পেছনে লাগাই তাহলে কিন্তু আমাদের অন্য কাজগুলো করতে আরও সময় পিছিয়ে যাবে। হাত দিয়ে একটা একটা করে শাক বাঁচতে গেলে অনেকটা সময় আমাদের নষ্ট হচ্ছে। তাই কিভাবে একটু সময় নষ্ট না করে খুব সহজে তাড়াতাড়ি শাকগুলো বেছে নেওয়া যায়, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিরুনি। চিরুনিটার সাহায্যে খুব সহজেই কিন্তু শাকগুলো একসাথে অনেকগুলো শাক আমি বেছে ফেলতে পারবো। দেখো, এভাবে যদি একটা করে ডাল নিই, ডাল নিয়ে যদি এইভাবে চিরুনিটার মধ্যে করে টান মারি, তাহলে দেখা যাবে একসাথে কিন্তু অনেকগুলো শাকের পাতা আমরা ছিঁড়ে ফেলতে পারছি। তার ফলে আমাদের অনেকটা সময় নষ্ট হচ্ছে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা করে ফেলতে পারছি। অবশ্যই চিরুনিটা ব্যবহারের আগে হয়তো নতুন চিরুনি ব্যবহার করতে হবে, বা যে চিরুনিটা ঘরে রয়েছে সেটাকে খুব ভালো মতো পরিষ্কার করে তবেই ব্যবহার করতে হবে। আশা করছি আজকের টিপসটা অনেকটাই কাজে দেবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই আছি মাসের শুরুতে কিন্তু বেশ কিছুটা গ্রসারি আইটেম তুলে রাখতে পছন্দ করি, তাহলে মাসের যে কোনো সময় আমাদের আর মশলাপাতি নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। কিন্তু একবারে অনেকটা মশলাপাতি স্টোর করতে গিয়ে দেখা যায় মশলাগুলো বেশি দিন ভালো থাকে না, বিশেষ করে পোস্তর মধ্যে কিন্তু পোকা ধরতে শুরু করে। মশলাপাতিগুলোকে ফ্রেশভাবে বেশি দিনের জন্য সংরক্ষণের জন্য আজকে আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। দেখো, এখানে নিয়ে নিয়েছি একটা এয়ারটাইট কন্টেনার। এবার এই কন্টেনারের মধ্যে আমি সমস্ত মশলার প্যাকেটগুলোকে এক এক করে ভরে দেবো। আর এক্ষেত্রে কেউ যদি প্যাকেটের মশলা ছাড়া খোলা কোনো লুজ মশলা কিনে আনে, সেগুলো সংরক্ষণের জন্য কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করতে পারবে তোমরা। শুধুমাত্র মশলাগুলোকে ছোট ছোট কন্টেনারের মধ্যে বা এয়ারটাইট প্যাকেটের মধ্যে করে রাখতে হবে। তারপরে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে করে সমস্ত মশলা এক জায়গায় রেখে যদি ঢাকনাটাকে টাইট করে আটকে ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা যায়, তাহলে কিন্তু মশলা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত একই রকমভাবে ভালো থাকবে। তো দেখো, এখানে আমি আগের বেশ কিছু মশলা স্টোর করে রেখেছিলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো প্রায় 6 থেকে 7 মাস আমি একই রকমভাবে এগুলোকে স্টোর করছি। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেক দিন রান্নার জন্য যে ধরনের মশলা ব্যবহার করি সেগুলো কিন্তু ছোট ছোট কৌটোয় রেখে দিই, যাতে রান্না করার সময় হাতের নাগালে সমস্ত কিছু পেয়ে যাই। কিন্তু হঠাৎ করেই যদি এমন হয় যে যেই মশলাটা আমরা রান্নায় ব্যবহার করতে যাচ্ছি দেখা গেল সেই মশলাটা শেষ হয়ে গেছে, বা এমনও অনেক সময় হয় যে মান্থলি যে গ্রসারিগুলো আমরা মাসের প্রথম দিকে তুলে নিই সেইখানেও কিন্তু আমরা এই মশলাটার নামটা লিখতেই ভুলে যাই। কখনো কখনো ডাল থেকে শুরু করে চিনি, নুন, হলুদ সমস্ত কিছু এরকমই হয় যে কাজ করতে করতে বেখেয়ালে আমরা ভুলেই যাই। তখন আমরা কি করি, একটা ডায়েরির মধ্যে লিখে আমরা এগুলোকে লিস্ট করে নিয়ে দোকানে যাই কেনাকাটা করতে। এর ফলে ডায়েরির যে কোন পৃষ্ঠায় আমরা লিস্টটা করেছিলাম সেটা খুঁজতেও কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। তাই এবার থেকে ডায়েরির মধ্যে কোনো লিস্ট না করে আমি নিয়ে নিয়েছি এখানে একটা সাদা পৃষ্ঠা। এর মধ্যে আমি আমার প্রয়োজন মতো যেই জিনিসটা এক্ষুনি শেষ হয়ে গেল সেটা আমি লিখে যদি এইরকমভাবে ফ্রিজের গায়ে ম্যাগনেট দিয়ে ঝুলিয়ে রাখতে পারি, তাহলে যখনকার শেষ হওয়া মশলাপাতি তখনই যদি আমি এটাকে লিখে রাখি, তাহলে কিন্তু আমাদের মাসের শেষে চিন্তা করতে হয় না যে কোন কোন মশলাগুলো আনতে হবে, কোন কোন মশলাগুলো রয়েছে, কোন কোন মশলাগুলো আর লাগবে না। তোমরাও এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতে পারো, মাসের শেষে গিয়ে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে আছি পরবর্তী টিপসে। রান্নাঘরের কাজ করতে গিয়ে হামেশাই কিন্তু আমাদের কোনো না কোনোভাবে হাত কেটে যায়, সেটা বাসন মাজতে গিয়ে হোক বা সবজি কাটার জন্য বটি বা ছুরিতে, বা অনেক সময় দেখা যায় শীতকালে এই সমস্যাটা অনেক গৃহিণীদেরই হয়, হাতের চামড়া উঠতে থাকে বা নখ কাটার সময় অনেকটা নখ কাটা হয়ে যায় বা নখ কুনি, যাই সমস্যা হোক না কেন হাতে যদি সেই জায়গায় নেলপালিশ লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা আমাদের উপশম হয়। আর এইভাবে নেলপালিশ লাগিয়ে একটু শুকিয়ে নিয়ে যদি একটা ফয়েল পেপার আঙুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে সমস্ত রকম জলের কাজ থেকে শুরু করে কাটা বাটা সমস্ত কাজই আমরা করি না কেন, তাহলে কিন্তু সেই জায়গায় আর আমাদের আঘাতও লাগবে না, ফলে আমাদের ব্যথাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে আসি পরবর্তী টিপসে। রান্নাঘরে সমস্ত রান্নাবান্না হয়ে গেলে কিন্তু আমাদের এই যে সিঙ্কটা রয়েছে সেটাকে পরিষ্কার করা অত্যন্ত জরুরি, কেননা এই সিঙ্কের মধ্যে আমরা মাছ মাংস সমস্ত কিছু সবজি
থেকে শুরু করে বাসনপত্র মাজা সমস্ত কিছুই কিন্তু এই সিঙ্কের মধ্যেই করে থাকি। তাই এই সিঙ্কটাকে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে রাখাটা অতি প্রয়োজনীয় একটা কাজ। আমরা সবসময়ের জন্যই ডিশ ওয়াশার দিয়ে সিঙ্ক পরিষ্কার করে থাকি, এতে উপরের থেকে পরিষ্কার বা চকচকে হলেও কিন্তু এটা ঠিকমতো জীবাণুমুক্ত হয় না। তাই দেখো আজকে এই সিঙ্কটা পরিষ্কারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে আটার গুঁড়ো। এবার এই আটার গুঁড়োটাকে অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতো যদি স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করা যায় তাহলে পরিষ্কারের সাথে সাথে কিন্তু এটা পুরোপুরি জীবাণুমুক্ত হবে। আগেকার দিনে বয়স্ক মানুষেরা কিন্তু মাছ কেটে বা পেঁয়াজ আদা রসুন যেগুলোই খুব উগ্র গন্ধ হয় সেইগুলো যখন কাজ করত তারপর হাতটাকে ভালো করে ধোয়ার পর কিন্তু আটা দিয়ে আবারও একবার ধুত। আটাতে যেমন সমস্ত কিছু ভালো মতো পরিষ্কার হয় তেমন কিন্তু জীবাণুমুক্ত হয়। তাই আমি আজকে এই বেসিংটা ভালো মতো আটা দিয়ে পরিষ্কার করে নিলাম যাতে খুব ভালো মতো পরিষ্কার এটা হয়ে যায়। বিশেষ করে আমরা যখন কোনো চর্বিযুক্ত রান্না করি তার ফলে সে বাসনপত্র মাজার সময় বিশেষ করে সিঙ্কটা কিন্তু খুবই তেলচিটে হয়ে যায়। তখন আমরা ডিশ ওয়াশার দিয়ে বা গরম জল দিয়ে যেভাবেই পরিষ্কার করি না কেন ঠিকঠাক মতো কিন্তু পরিষ্কার হয় না। এবার থেকে তোমরা এইভাবে পরিষ্কার করে দেখতে পারো, তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। আর ভালো মতো জল দিয়ে ধোয়ার পর আমি তোমাদের সিঙ্কটাকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। দেখে মনেই হচ্ছে না যে আমি এটা আটা দিয়ে পরিষ্কার করেছি। আশা করছি আজকের টিপসটা কাজে দেবে। টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।